গত পর্বে দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানুন পর্ব চারে আমরা দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থা সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আসুন আজ আমরা দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি সম্পর্কে কিছুটা জেনে নেই। দক্ষিণ কোরিয়ার দেশটির সংস্কৃতির সূচনা হয়েছে প্রাচীন সংস্কৃতি থেকে। 1948 সালে যখন কোরিয়া বিভক্ত হয় তখন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে তারতম্য দেখা গিয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তা হচ্ছে অত্যাধুনিক। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাধনের সাথে সাথে পোশাক পরিচ্ছদ, রন্ধন, বাসস্থান ইত্যাদি জীবনযাত্রার মানেরও বিপুল পরিবর্তন সাধন হয়েছে, আর এভাবে সৃষ্টি হয়েছে আজকের দক্ষিণ কোরিয়ার এই আধুনিক সংস্কৃতি। এছাড়াও কোরিয়ার এই সংস্কৃতি এশিয়া এবং বিশ্বের জনপ্রিয়তা পেয়েছে বলে একে বলা হয় কোরীয় ঢেউ। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক বিভক্তিকরণই কেবল অপসারণ করেছে আধুনিক কোরীয় সংস্কৃতি। তথাপি এই উভয় রাষ্ট্রের প্রায় 500 বছরের পুরনো ইতিহাস বিশ্বের প্রাচীন ইতিহাসের মধ্যে অন্যতম। না বললেই নয় যে সুদূর প্রাচীনকালে কোরীয় উপদ্বীপের জন্মলগ্ন থেকেই সেখানে মানবজাতির বসবাস ছিল।